রেপলিল অটোমিউন অবস্থার চিকিৎসা ব্যবহৃত হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লুপাস এই সমস্ত একই রোগের অগ্রগতি কমিয়ে দেয় এবং ব্যথা, ফোলাভাব এবং লালভাব থেকে মুক্তি দেয়। খাবারের সাথে রিপলিন নিতে হবে, এটি আপনাকে পেট খারাপ হওয়া থেকে রক্ষা করবে। এটি সর্বাধিক সুবিধা পেতে আপনার নিয়মিত এবং প্রতিদিন একই সময় গ্রহণ করা উচিত। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করতে থাকুন এবং আপনার ভালো বোধ করলেও ডোজটি সম্পূর্ণ করবে। এই ওষুধটি ব্যবহার করার ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ঝাপসা দৃষ্টি, পেটে ব্যথা, বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা এবং ত্বকের ফুসফুস। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করি। যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি সময়ের সাথে জুড়ে না যায় বা খারাপ হয়, আপনার ডাক্তার এই উপসর্গগুলো হ্রাস বা প্রতিরোধ করার উপায়গুলির সাথে সাহায্য করতে পারে। ওষুধটি আপনার জন্য নিরাপদ তা নিশ্চিত করতে এই ওষুধ খাওয়ার আগে আপনার হাওয়ার, কিডনি বা লিভারে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান। এছাড়াও আপনি যে সমস্ত অন্যান্য ওষুধ গ্রহণ করেছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন। আপনার ডাক্তার এই ওষুধে থাকাকালীন আপনার দৃষ্টি পরীক্ষা করার জন্য নিয়মিত চোখে পরীক্ষা করবে। ইউ শুড টেক দিস রেগুলারলি অ্যান্ড দ্য সেম টাইম ইজ ডে টু গেট ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম ইট। কিপ টেকিং ইট অ্যাজ রেকমেন্ডেড বাই ইউর ডক্টর অ্যান্ড কমপ্লিট দ্য ডোজ ইভেন ইফ ইউ ফিল বেটার। Using this medicine may cause some common side effects such as blood vessels, abdomen pain, nausea, vomiting, diarrhea, headache, and skin rash. Consult with doctor if any of these side effects do not go away with time or get worse. Your doctor may help with ways to reduce to prevent these symptoms. To make sure the medicine is safe for you, before taking this medicine, let your doctor know if you have any problems with your heart, kidneys or liver. Also tell your doctor about the all other medicines you are taking. Your doctor may recommend regular eye tests to check your vision while on this medication. Pregnant and breastfeeding mothers should consult with their doctors before taking medicine. It is used in the treatment of autoimmune conditions such as rheumatoid arthritis and systemic lupus erythematosus. It slows down the progression of the disease and provides relief from pain, swelling, and redness. Reponin should be taken with food. This will prevent you from getting an upset stomach